আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, মেটাফিজিক্যাল পোয়েম, মেটাফিজিক্যাল লাভ পোয়েম। কবিতার নাম দ্য গুড মরো। The Good Morrow, written by John Donne. John Donne ছিলেন একজন metaphysical poet, তাকে বলা হতো father of metaphysical poetry, আর John Donne-এর যুগকে বলা হতো age of transition. তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কবিতা দ্য গুড মরো। স্বাভাবিক অর্থে দ্য গুড মরো অর্থাৎ সকালের শুভেচ্ছা, মর্নিং উইশ। কিন্তু এই কবিতায় তার অর্থ আলাদা, আরো গভীর, যেহেতু এটি মেটাফিজিক্যাল পয়েন্ট। কবির কল্পনায় তাদের প্রেম সৃষ্টির আগে তার এবং তার প্রেমিকার আত্মা যেন ঘুমিয়েছিল, তারা যেন ঘুমিয়েছিলেন, তাদের আত্মাও যেন ঘুমিয়েছিল। এবার প্রেম হয়েছে অর্থাৎ আত্মা জেগে উঠেছে, আত্মা ঘুম থেকে জেগে উঠেছে, তাই জাগ্রত আত্মাকে গুড মরো জানানো হয়েছে, গুড মর্নিং জানানো হয়েছে, স্বাগত জানানো হয়েছে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে গুড মর্নিং জানানো হয়েছে কাকে? তাদের জাগ্রত আত্মাকে, যে আত্মা তাদের প্রেম হওয়ার আগে ঘুমিয়েছিল। আসি কবিতার বিষয়ে। প্রথম লাইনে বলা হয়েছে আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ, সত্যি বলছি আমি বিস্মিত। কবি বলছেন সত্যি বলছি আমি বিস্মিত, হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভড। সত্যি বলছি আমি বিস্মিত, তুমি আর আমি ভালোবাসার শুরুর আগে আমরা কি করতাম, আমরা কিভাবে ছিলাম? তোমার আমার ভালোবাসা শুরুর আগে আমরা কেমন করেছিলাম? তার মানে ঘুমিয়েছিলাম, তোমাকেও যেন আমি দেখতে পাইনি, আমাকেও তুমি দেখতে পাওনি, আমাদের ভালোবাসা ঘুমিয়েছিল। অর্থাৎ কবি বলছেন আমি এই ভেবে বিস্মিত যে আমরা প্রেম ভালোবাসা করার আগে তুমি এবং আমি কি কাজ করতাম, অর্থাৎ কিভাবে সময় কাটাতাম, বিস্ময়ের ব্যাপার। এখন তো তোমাকে ছাড়া সময় কাটছে না, তাহলে তখন কি করে সময় কাটত? আর উই নট ওয়েন্ট টিল দেন, আমরা যেন তখন মায়ের কোলে মায়ের ব্রেস্ট ফিডিং করতাম। অর্থাৎ প্রেম জগৎ সম্পর্কে কিছু বুঝতাম না, যেন মায়ের কোলেই ছিলাম। অর্থাৎ কি না, মায়ের কোলে ছিলাম মানে বুঝতে পারতাম না আমরা কিছু। বাট সাকস অন কান্ট্রি প্লেজার চাইল্ডলিস্ট, আমরা তখন শিশুর মতোই ছিলাম, ছোট ছোট
জাগতিক আনন্দে ভুলেছিলাম। তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমি মায়ের কোলেই যেন ছিলাম, যেন শিশুর মতোই ছিলাম, যেন আমরা দুজনেই মায়ের কোলে মায়ের কাছে ব্রেস্ট ফিডিং করতাম। অর্থাৎ আমাদের এই প্রেম জগৎ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না, আমরা প্রেম জগৎ সম্পর্কে শিশু ছিলাম। আর সন্টেড উই ইন দ্য সেভেন স্লিপার ডেন, আমরা যেন ঘুমিয়েছিলাম সেই সাত যুবকের মতন, যারা রাজার শাস্তি থেকে বাঁচতে 3000 বছর গুহায় ঘুমিয়েছিল। পুরানো সেই কাল্পনিক গল্পে সাত যুবকের কথা আছে, রাজার ভয়ে সেই সাত যুবক ঘুমিয়েছিল গুহার মধ্যে এতদিন। আমরাও তাহলে তেমনভাবেই ঘুমিয়েছিলাম, অর্থাৎ আমরা দুজনে ঘুমিয়েই ছিলাম। প্রেম সম্পর্কে আমাদের অজানা থেকে গিয়েছিল, কেমন করে কেটেছে আমাদের দিন বড় বিস্ময়ের কথা। কবি বলছেন, তুমি আমার জীবনে আসার আগে যদি কোনো মেয়েকে, সুন্দরী মেয়েকে দেখতাম, মনে হতো তোমারই যেন কল্পিত রূপ, আমি তাকে দেখতাম না। আমার কাছে আমার প্রেমিকার একটা কল্পিত রূপ ছিল, সে তো তুমি, তাই তোমাকেই কি তাহলে দেখতাম? তোমার কল্পিত রূপই তাহলে দেখতাম, আমি যেন তোমাকেই দেখেছি, কারণ তোমাকেই খুঁজে পেতে চেয়েছি। অর্থাৎ কবির মনের মধ্যে একটা কল্পিত রূপ ছিল, এমন 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 হবে আমার প্রেমিকা, তেমন প্রেমিকা পেয়ে গেছি। সেই সব মেয়েদেরকে আমি নিজের করে পেতে চাইনি, কিন্তু সেই সব মেয়েদের মধ্যে একটা ইমেজ ছিল যেটা তোমার ইমেজ, অর্থাৎ তোমাকেই খুঁজেছি, তোমাকেই পেয়েছি। অর্থাৎ কবির মনে একটা কল্পিত চেহারা ছিল যে তার প্রেমিকা এমন হবে, এমন হবে, এমন হবে, এমন হবে, তাকে এখন পেয়ে গেছে। Now, good morrows to our morning waking souls. Good morrow জানাচ্ছি আমাদের জাগ্রত আত্মাকে, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রেমে জাগ্রত আত্মাকে। অর্থাৎ আমাদের দুটি আত্মা এখন প্রেমে জেগে উঠেছে, অতএব আমাদের এই প্রেমযুক্ত আত্মাকে শুভেচ্ছা স্বাগত। অর্থাৎ আমরা আগে ঘুমিয়েছিলাম, এখন আমাদের আত্মা জেগে উঠেছে, অতএব আমাদের জাগ্রত আত্মাকে শুভেচ্ছা। অর্থাৎ আমাদের প্রেমের সকাল হয়েছে, তাই আমাদের দুজনের আত্মাকে গুড মর্নিং জানাচ্ছি, গুড মর্নিং জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের প্রেম এখন আর অন্য কিছুতে আকৃষ্ট হয় না, পৃথিবী সম্পর্কে কোনো গল্প আর নেই, পৃথিবী আমাদের তৈরি হয়ে গেছে, নিজের পৃথিবী। আমরা আমাদের দুজনের প্রেমে ডিভোটেড, মেক্স ওয়ান লিটল রুম
এন্ড এভরি হোয়ার। আমাদের প্রেম এ জগতের মাঝে একটি প্রেমের কক্ষে পরিণত হয়েছে, এটাই আমাদের প্রেম জগৎ, প্রেম পৃথিবী, প্রেম দুনিয়া। আমাদের প্রেম যেন একটা কক্ষ তৈরি হয়েছে, একটা জগৎ তৈরি হয়েছে, এটা আমাদের, এটা আমাদের নিজস্ব, এটা আমাদের প্রেমের জগৎ, এটা আমাদের প্রেম পৃথিবী, এটা আমাদের প্রেম দুনিয়া। আমাদের প্রেম জগতের এই কক্ষই আমাদের পৃথিবী। লেট সি ডিসকভার আর্স টু নিউ ওয়ার্ল্ড। আমাদের প্রেম নতুন পৃথিবীর নতুন আবিষ্কারক আমরা। তোমার একটা নতুন পৃথিবী, আমার একটা পৃথিবী, আমি তোমার পৃথিবীকে দেখেছি, তুমি আমার পৃথিবীকে দেখেছ, আমি তোমার পৃথিবীকে ভালোবেসেছি, তুমি আমার পৃথিবীকে ভালোবেসেছ। অতএব আমরা যেন নতুন আবিষ্কার করেছি, আমি আবিষ্কার করেছি তোমাকে, অর্থাৎ তোমার পৃথিবীকে, তুমি আবিষ্কার করেছ আমাকে বা আমার পৃথিবীকে, কলম্বাসের মতন। অর্থাৎ আমার আত্মা তোমার মাঝে, আমার আত্মা তোমার মাঝে নতুন পৃথিবী খুঁজে পেয়েছে, আর তোমার আত্মা আমার মাঝে এক নতুন পৃথিবী খুঁজে পেয়েছে। আমরা সি ডিসকভারার্স নিউ ওয়ার্ল্ড, নতুন জগৎ খুঁজে পেয়েছি, আমি তোমাতে, তুমি আমাতে। লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন। জগতের মানুষকে মানচিত্র অঙ্কন করতে দাও, আমাদের এই দুয়ে মিলে এক পৃথিবী হয়ে গেছে। ওই জগতের মানুষটা মানচিত্র অঙ্কন করুক এবার আমাদের পৃথিবীর, আমাদের নতুন পৃথিবীর। আমরা দুজনে মিলে যে পৃথিবী তৈরি করেছি তার মানচিত্র অঙ্কন করতে দাও, কারণ আমাদের দুজনের একটা দুনিয়া, আমাদের দুজনের আপন দুনিয়া, আমাদের দুজনের প্রেম দুনিয়া, আমাদের দুজনের প্রেম জগৎ। আর এই প্রেম দুনিয়া, প্রেম জগৎ, প্রেম পৃথিবী আমরা দুজনেই গড়ে তুলেছি। মাই ফেস ইন দাইন আইজ, আমার কবি, এবার কবি প্রেমিক বলছেন, আমার যে চেহারা তা তোমার চোখের মাঝে আমি দেখতে পাই, আমার চেহারাটা আমি তোমার চোখের মাঝে দেখতে পাই, তুমি তোমাতে দেখতে পাও আমার চোখের মাঝে, একে অপরের চোখের মাঝেই মুখচ্ছবি প্রতিচ্ছবি ভেসে ওঠে। আমার মুখচ্ছবি তোমার চোখে দেখতে পাই, তোমার আমার মাঝে দেখতে পাও। আমাদের হৃদয়ের যে ভালোবাসা সেটা আমাদের মুখচ্ছবিতে ভেসে ওঠে, আমাদের হৃদয়ের চেহারাটা, হৃদয়ের ভালোবাসাটা মুখচ্ছবিতে দেখা যায়। আমরা কি তাহলে একটু বেটার হেমোস্ফিয়ার বা দুই সেমি সার্কেলের পৃথিবী গড়ে তুলিনি, যাতে উত্তর শীতলতা নেই, উত্তরের শীতলতা নেই, পশ্চিমের অন্ধকার আচ্ছন্নতা নেই, আমরা পৃথিবী তৈরি করেছি, টু বেটার হেমোস্ফিয়ার তৈরি করেছি, পৃথিবী তৈরি করেছি,
উত্তরের শীতলতা তার মধ্যে নাই, অন্য কিছু দ্বিধা সন্দেহ বাধা বিঘ্ন কিচ্ছু নাই, উত্তরের শীতলতা নেই। আবার পশ্চিমের অন্ধকারাচ্ছন্নও নেই, হারিয়ে যাওয়া ইত্যাদি ভয়গুলোও নেই। হ্যাঁ, মানুষ যখন মরবে তখন তার শরীর ইমব্যালেন্সড হয়, স্বাভাবিক। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান আর দেন আই, কিন্তু আমাদের যে ভালোবাসা এ এক হয়ে যায়, আমরা দুজনে এক হয়ে যেতে পারি, তবে আমাদের প্রেম হেরে যাবে না, আমাদের প্রেমের বিনাশ হবে না, আমরা প্রেমের জগতে কোনো দিন মরব না, প্রেম আমাদের অমর হবে। অর্থাৎ মানুষ ইমব্যালেন্স হয়ে যায়, মরে যায়, মরার সময় ইমব্যালেন্স হয়, সেটা অন্য কথা। ইফ আওয়ার টু লাভ বি ওয়ান অর দাও অ্যান্ড আই, আমাদের লাভ যদি আমরা দুজনে তৈরি করতে পারি বা তৈরি করেছি আমরা, আমাদের ভালোবাসা যদি এক হয়ে যায়, আমরা দুজনে যদি এক হয়ে যেতে পারি, তবে আমাদের প্রেম কখনোই হেরে যাবে না, আমাদের প্রেমে কখনো বিনাশ হবে না, আমরা প্রেমের জগতে কোনো দিন মরব না, প্রেমের জগতে মরব না, প্রেম আমাদের অমর হয়ে থাকবে, আমাদের প্রেম বেঁচে থাকবে। অর্থাৎ আমরা দুজনে প্রেম জগতে বেঁচে থাকব, প্রেম জগতে আমরা বেঁচে থাকব। তাহলে স্বাভাবিকভাবেই এটা মেটাফিজিক্যাল পোয়েম, লাভ পোয়েম, দ্য গুড মরো। এখানে কবির একটা কল্পনা রয়েছে যে কাকে গুড মরো জানিয়েছে, কাকে শুভেচ্ছা জানিয়েছে, তাদের আত্মা যেন ঘুমিয়েছিল, তারা যেন ঘুমিয়েছিলেন, কিন্তু তাদের প্রেম গড়ার পরে, প্রেম হওয়ার পরে তাদের আত্মা জেগে উঠেছে, তাই জাগ্রত আত্মাকে গুড মরো বলা হয়েছে, গুড মর্নিং বলা হয়েছে, স্বাগত জানানো হয়েছে। কবি স্বাভাবিকভাবে বিস্মিত হয়ে যান, কিভাবে আমরা কাটিয়েছি প্রেম হওয়ার আগে, আমরা কি মায়ের কোলে ছিলাম, তাহলে আমরা কিছুই বুঝতে পারতাম না, আমরা জাগতিক ছোট ছোট আনন্দের মধ্যে ভুলেছিলাম, বা আমরা ঘুমিয়েছিলাম সেভেন স্লিপার ডিনের মতন, কিন্তু আমরা জেগে উঠেছি এখন, কারণ আমাদের মধ্যে প্রেম হয়েছে, তাই শুভেচ্ছা জানাচ্ছি। আর তারা দুজনে মিলে একটা পৃথিবী তৈরি করেছেন, দুই পৃথিবী মিলে এক পৃথিবী তৈরি হয়েছে, তাদের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা, তারা একে অপরের জগৎকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছেন, দুজনে মিলে একটা জগৎ তৈরি করা হয়েছে, একটা দুনিয়া তৈরি করা হয়েছে, প্রেম জগৎ তৈরি করা হয়েছে, প্রেমিকের চোখে বা প্রেমিকার চোখে একে অপরের চোখে একে অপরের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, আমাদের হৃদয়ের প্রতিচ্ছবি আমাদের মুখে ভেসে উঠছে, আমরা পৃথিবী তৈরি করেছি, আমাদের প্রেমের দুনিয়া তৈরি করেছি আমাদের। তাই কবি আশা করেছেন যে আমরা যদি একই থাকি, এক হই, আমরা একভাবেই থাকি, একই প্রেমের জগৎ তৈরি হয়েছে, তাহলে আমরা এই প্রেম জগতে বেঁচে থাকব, আমাদের প্রেম বেঁচে থাকবে, অর্থাৎ আমরা দুজনে প্রেম জগতে বেঁচে থাকব। এই ছিল আমাদের কবিতা, আজকের আলোচ্য বিষয় দ্য গুড মরো, রিটেন বাই জন ডান। বন্ধুরা ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো, আমাকে একটু হেল্প করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।